দোস্ত সকলকে জয় হিন্দ আশা করবো আপনারা অনেক অনেক ভালো আছেন যারা ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকে বা বিডিও অফিস থেকে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন তো আজ আমরা দেখব কীভাবে সেই ফর্মটি চেক করা যায় মোবাইলের মাধ্যমে ফর্মটি রিজেক্ট হয়ে গেছে না ফর্মটি সাকসেস হয়েছে বা আপনি যদি কন্টিনিউ টাকা পাচ্ছিলেন বিধবা ভাতা ভাতা পেনশন যে সেই কন্টিনিউ টাকা পাচ্ছিলেন হঠাৎ করে আপনার টাকা বন্ধ হয়ে গেছে তো আজ দেখব কী জন্য সেই কী কারণের জন্য আপনার টাকাটি বন্ধ হয়ে গেছে সমস্ত কিছু ডিটেলস একটি ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি তো আশা করো চ্যানেলে প্রথমবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে তো এখানে ওপেন হওয়ার পর আমাদের যে রিপোর্টস অপশানটি দেওয়া আছে এই রিপোর্ট অপশানে আমাদের এসে প্রথমেই ক্লিক করে নিতে হবে তো আমাদের রিপোর্ট অপশানটি চলুন ক্লিক করে নিই রিপোর্টে ক্লিক করার পরেই আবার আরেকটি আমাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে লিস্ট অফ রিপোর্টস যে অপশান আছে এখানে আমাদের তিন নম্বর অপশানটি থার্ড অপশানটি স্টেট ড্যাশবোর্ড যে অপশানটি আছে এখানে আমাদের ক্লিক করে নিতে হবে তো তিন নম্বর অপশানটি ক্লিক করার পরেই আবার আরেকটি নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে এই পেজটি ওপেন হয়ে আসার পর এখানে প্রথমত আমাদের স্টেট দেওয়া আছে আমাদের প্রথমে এখানে স্টেটটি সিলেক্ট করতে হবে এবং এর এর সাইডে যে স্কিম স্কিম অপশানটি আছে সেই স্কিম অপশানটি আমাদের সিলেক্ট করতে হবে স্টেট এবং স্কিম দুটো সিলেক্ট করার পর এখানে একটি ক্যাপচার কোড দেওয়া আছে এই সাইডে ক্যাপচার কোডটি আপনাকে এই সাইডে ফিল করতে হবে এবং আপনি চাইলে ক্যাপচারটি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আমাদের স্টেটটি আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল নিচের দিকে স্ক্রল করলে বেঙ্গল সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর স্কিমে এখানে আপনি যদি ভাতার জন্য চেক করতে চাইছেন তো প্রথমে যে অপশানটি আছে সেই অপশানটিতে আপনি ক্লিক করবেন এবং যদি আপনি প্রতিবন্ধী ভাতা যে আছে প্রতিবন্ধী ভাতার জন্য চেক করতে চাইছেন তো সেকেন্ড অপশানটি ক্লিক করবেন এবং আপনি যদি বিধবা ভাতা অ্যাপ্লাই অ্যাপ্লাই করেছেন সেটির স্ট্যাটাস জানতে চান তো এখান থেকে আমাদের সেইটি থার্ড অপশানটি সিলেক্ট করে নিতে হবে এর পরবর্তীতে আমাদের এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া আছে সেই ক্যাপচার কোডটি এখান থেকে আমরা সিলেক্ট করে নেব ক্যাপচার কোডটি সিলেক্ট করার পর আমরা চলে আসবো নিচের দিকে স্ক্রল করে নিচে এখানে একটি দেখতে পাচ্ছেন ছক আমাদের ওপেন হয়ে চলে আসছে তো প্রথমে আমাদের এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে আপনি যে জেলায় বাস করেন সেই ডিস্ট্রিক্টটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে আপনি সমস্ত কিছু ডিটেলস দেখতে পেয়ে যাবেন যে আপনার জেলাতে কতজন এই সুবিধা উপভোগ করছেন সমস্ত কিছু পেয়ে যাবেন তো এখান থেকে আমরা যে ডিস্ট্রিক্টে বাস করি সেই ডিস্ট্রিক্টের উপরে আমরা সাধারণভাবে এখানে ক্লিক করে নেব তো আমি যে জেলাতে জেলার চেক করতে চাইছি সেই জেলাটির উপরে আমি এখানে সাধারণভাবে ক্লিক করে নেব সেটি ক্লিক করার পরে আবার আরও একটি নতুন পেজ চলে আসবে এখানে মিউনিসিপ্যালিটি এরিয়া বা ব্লক এরিয়া আপনার ক্ষেত্রে যে এরিয়া হয়ে থাকবে সেটিতে আপনি সিলেক্ট করে নেবেন এর পরবর্তীতে আমরা চলে আসবো আবার আরেকটি নতুন পেজ ওপেন হয়ে আসবে এখান থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বারটি আমাদের সিলেক্ট করতে হবে তো আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত যদি হয়ে থাকে তো গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করবেন এখানে আমাদের যে গ্রাম পঞ্চায়েতের নাম নিচে আপনি পেয়ে যাবেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা আপনার যদি ওয়ার্ড হয় তো আপনি ওয়ার্ড নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো গ্রাম পঞ্চায়েতকে সিলেক্ট করার পরেই আবার আপনার সামনে একটি নতুন পেজ ওপেনে চলে আসবে এই সাইডে আপনি সিরিয়াল নাম্বার পাবেন এই সাইডে আপনি সেকশান অর্ডার নাম্বার পাবেন এবং এই সাইডে বেনিফিশারির নাম আপনি পেয়ে যাবেন তো সেকশান অর্ডার যে নামটি দেওয়া নাম্বারটি দেওয়া আছে এই সেকশন অর্ডার নাম্বারটি আমাদের প্রয়োজন স্ট্যাটাসটি চেক করার জন্য আপনার যদি সেকশান অর্ডার নাম্বার আগের থেকে আছে তো আপনি সেই নাম্বারটি দিয়ে ডাইরেক্টলি চেক করতে পারেন তো আমরা এখান থেকে সেকশান অর্ডার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি খোঁজার জন্য উপরে যে থ্রি ডট অপশানটি আছে সেই উপরে থ্রি ডট অপশানে আমরা ক্লিক করে নেবো আপনি যদি এখান থেকে না পান আপনার নামটি তো ওপরে থ্রি ডট যে অপশান দেওয়া আছে সেই থ্রি ডট অপশানে ক্লিক করে নেব থ্রি ডটে ক্লিক করার পরেই এখানে ফাইন্ড ইউর পেজ যে অপশনটি দেওয়া আছে ফাইন্ড ইন পেজ এই ফাইন্ড ইন পেজে আমরা ক্লিক করে নেবো এবং এখান থেকে আপনার যে নাম সেই নামটি আপনি এখানে টাইপ করবেন এবং আপনার নামটি এখানে যদি আসে তো আপনি বুঝে নেবেন যে আপনার কার্ডটি অ্যাপ্রুভ হয়ে গেছে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে বা আপনার যদি নামটি না আসে তো আপনি আরও কিছু দিন এখানে ওয়েট অপেক্ষা করে নেবেন কারণ কিছু সময় নেয় অফিসিয়ালি ওয়ার্কের জন্য তো এখান থেকে আমাদের যে সেকশন অর্ডার নম্বরটি আছে সেই সেকশন অর্ডার নাম্বারটি আপনি কোনো খাতাতে লিখে রেখে নেবেন লিখে দেবেন কারণ এই নাম্বারটি বারবার খোঁজার ঝামেলা হয়ে থাকে তো এই নাম্বারটি আমরা এখান থেকে কপি করে নেব এবং আমরা আবার যে হোম পেজ আছে সেই হোম পেজে চলে আসবো তো হোম পেজে এসে আবার আমরা রিপোর্ট রিপোর্টস যে অপশানটি দেওয়া আছে সেই রিপোর্ট অপশানে আবার আমরা ক্লিক করে নেব রিপোর্টে ক্লিক করার পরেই আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। আপনার যদি সেকশন নাম্বারটি দেওয়া আগে থেকে থাকে তো আপনি ডাইরেক্টলি এখানে চলে আসবেন এবং এখানে এসে আপনি পনেরো নাম্বার যে পার পেনশন পেমেন্ট পেমেন্ট ডিটেলস অপশানটি দেওয়া আছে পনেরো নাম্বারে এই অপশানটিতে আপনি ক্লিক করে নেবেন এবং আপনার যদি সেকশন আইডি না থাকে তো আপনি আগের প্রসেসটিতে করবেন এর পরবর্তীতে এখানে আমাদের যে সেকশন অর্ডার নম্বর এই ঘরে আমাদের প্রথমে টিক করে নিতে হবে এখানে টিক করার পর আমাদের একটি ক্যাপচার কোড এন্টার করতে হবে এবং নিচে সাবমিটে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে প্রথমে যে সেকশান অর্ডার নম্বর এবং অ্যাপ্লিকেশান নম্বর এটিতে আমরা টিক করে নেব। এবং সাইডে ক্যাপচারটি আমরা এন্টার করে নেব তো চলুন আমরা সেগুলো এখান থেকে ফিল করে নিই ফিল করার পরেই সাবমিটটি ক্লিক করার পরেই আবার একটি নিচে নতুন পেজ চলে আসবে এখানে আপনি বেনিফিশারির নেম আপনার নামটি পেয়ে যাবেন এবং এখান থেকে সেকশন অর্ডার নাম্বার যে আছে সেকশন অর্ডার নাম্বারটি আপনি পেয়ে যাবেন এবং আপনার যে অ্যাড্রেস আপনি ফর্মের সময় ফিল আপ করেছিলেন সেই অ্যাড্রেসটি আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং আপনার যে এজ বয়সটি সেই বয়সটি আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং উপরে স্ট্যাটাস এখান থেকে আপনি স্ট্যাটাসটি দেখে নেবেন যদি আপনার অ্যাক্টিভ থাকে তো আপনি কন্টিনিউলি আপনার অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পেয়ে থাকবেন এবং আপনার যদি কোনো এখানে ভুল থাকে তো আপনি এখান থেকে সেটি চেক করে নেবেন আপনার সেটি আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন যে আপনি কোন কারণের জন্য টাকাটি পাচ্ছেন না বা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন